बोरिंग है। अस्सलाम वालेकुम। मर्सिडीज C200 थर्मोस्टेट चेंज करब। আর এটা থার্মোস্টারটা একটু ভিতর সেটে ইন্টারকুলার করতে হইব, এরপরে ইনটেক ম্যানিফোল্ড খুলতে হইব তার নিচে। তো ইন্টারকুলার খুলে নিতেছি। খোলার আগে দেখেন এটার যে কন্ট্রোলার আছে ওটা খুলে নিলাম, কভারটা খুলে নিলাম। ইন্টারকুলারের ব্র্যাকেট, তাই ব্র্যাকেটটা খোলা হয়েছে। এরপর এটা ইন্টাক ম্যানিফোল্ড খুলতে হবে।
खोलने के बाद कोई चीज़ मेरे को इंतजार करना है, ये दिक्कत नहीं पड़ेगा, ये थोड़ा पकड़ना पड़ेगा। हाँ दरवाजा इंटरमेंट फोल्डर सब बोल्ट खोलार पर এটা নিচে কিছু ওয়ারিং এর ক্লাম্প আছে দেখেন, তো ওগুলো খুলে নেবেন। আর এটার পিছন সাইডে একটা বেগুনের হাওয়ার পাইপ আছে, ওটা খুলে নেবেন। বহু স্যার ওয়ার যে চামড়া দেখা নেই দেখেন, এখন এটা ম্যানিফোল্ড খোলা হয়ে গেছে। এই হচ্ছে থার্মোস্ট্যাট, এটা ইলেকট্রনিক সিস্টেম মোটর আছে। আর এই থার্মোস্ট্যাট কমপ্লিট আসবে, তারপর আমরা এটা পাইপ খুলে আলাদা করে নিলাম। এটা দুইটা এই বল্টু, তো দুটো বল্টু খোলা হয়ে গেছে। থার্মোস্ট্যাট খোলা হয়ে গেছে দেখেন, এটা তো এটার যে ভিতরের সাইডটা আছে ও রিংয়ের সাইডটা, ওটা ভেঙে দেখেন ভিতরে রয়ে গেছে প্লাস্টিকের, তাই কমজোর তো ওটা রয়ে যাবে এখানে। তো নতুনটা ফিটিং করার পূর্বে ওটা ভালো করে পরিষ্কার করে নেবেন, দেখেন এটা দুটো সেম সেম। ভালো করে পেপার দিয়ে পরিষ্কার করে নিছি। থার্মোস্ট্যাট ফিটিং কমপ্লিট, আর এটার যে ইলেকট্রিক লাইন এটা ভালো মতন চেক করে নিয়েছেন। এটা সব ফিটিং হয়ে গেছে, কুলেন্ট ঢালা হয়েছে, এখন স্টার্ট করবো।
আর এটা বেশ কিছুক্ষণ চলার পর বন্ধ করে দুই তিনবার পানি চেক করে নেবেন। তো আমরা পানি পরবর্তীতে চেক করে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।